হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও চলে আসছে আপনাদের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন ফেসবুক একটা নতুন আপডেট আসলে সেটা আসতে অনেক সময় লাগে। সব আপডেট কিন্তু সবাকে একসাথে দেয় না, কিছু কিছু আপডেট হয়তো আমি পাই বা অন্যজন পাই না। তবে একটা সময়ে সেই আপডেটগুলো সচরাচর সবার মোবাইলে হয়ে যায়। আজকে আমি এমন একটা আপডেট দেখাবো যে আপডেটটা আমি মনে করি এ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়নি। যেটা আমি একটু আগে ফাউন্ডেড করলাম, সমস্ত সিটিংগুলো চেক করলাম, চেক করার পর দেখলাম একটা নতুন আপডেট আসছে। ঠিক আছে, তো আমি জানি না আমার চোখে এ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা চোখে পড়েনি। সো যাই হোক, আজকের আপডেটটা আমি দেখাবো আপনাদেরকে, বিশেষ করে এই যে এখানে শর্টকাট বার নিয়ে, শর্টকাট বার নিয়ে ফেসবুক শর্টকাট বার নিয়ে একটা আপডেট আসছে। আমি শর্টকাট বার বলতে কী বোঝা আমি সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে শর্টকাট বার, ঠিক আছে। এটা হচ্ছে হোম, ফ্রেন্ড রিকোয়েস্ট, তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ, ফেস আইকন এবং নোটিফিকেশন, এরপর হচ্ছে থ্রি মাইনাস আইকন অপশন, ঠিক আছে। এগুলোকে বলা হয় শর্টকাট বার অপশন। এখন আপনি চাইলে এই শর্টকাট বার অপশনের মধ্যে কিছু পরিবর্তন আসছে। এখন যে আপডেটটা আছে সেটা আমি দেখাচ্ছি। এই জন্য আপনাদেরকে ফার্স্ট অফ অল চলে যেতে হবে থ্রি মাইনাস আইকন অপশনে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চলে যেতে হবে আপনার সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে। সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটাতে ক্লিক করলাম। এরপর আবার যদি সেটিং আসে সেটিং অপশনটাতে ক্লিক করব। এরপর আমি সেটিং অপশনটাতে ক্লিক করলাম। সেটিং অপশনটাতে ক্লিক করার পরে আপনারা এখানে চলে যাবেন একটু নিচের দিকে। এখানে একটা অপশন পেয়ে যাবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা অপশন দেখাচ্ছেন শর্টকাটস, শর্টকাটস একটা অপশন পেয়ে যাচ্ছেন। এই দেখেন শর্টকাটস। এখন এই শর্টকাট অপশনটাতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে একটা আবার একটা অপশন পাবেন শর্টকাট বার। শর্টকাট বার অপশনটাতে ক্লিক করবেন। শর্টকাট বার অপশনটাতে ক্লিক করার পর দেখেন একটা নতুন পেজ আছে। এগুলো হয়তো সবগুলো নতুন আপডেট, কিন্তু কিছুদিন আগে শর্টকাট বার কিন্তু ছিল এখানে তিনটা অপশন, ফেসবুক গ্রুপ যে কোনো তিনটা অপশন থাকতো, গ্রুপ পেজ না হয় ফ্রেন্ড রিকোয়েস্ট। কিন্তু এখানে অনেকগুলো আপডেট দিছে, যেমন এখানে নতুন নতুন আপডেট ফ্রেন্ড রিকোয়েস্ট, গ্রুপ, মার্কেট প্লেস, প্রোফাইল, ওয়াচ, গেমিং পেজ, COVID-19 ইনফরমেশন সেন্টার, মোস্ট রিসেন্ট, ঠিক আছে। এখানে অনেকগুলো আপডেট আছে, এটা যদি আগেও ছিল না। তো আজকে আমি মূলত আপনাদেরকে মূলত বোঝাই শর্টকাট বারের মধ্যে আপনি এখানে যে ম্যানুয়ালগুলো দেওয়া আছে এই ম্যানুয়ালগুলো চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, ফেসবুক গ্রুপের লোগো আছে, পেজের লোগো আছে, নোটিফিকেশন আছে এবং থ্রি মাইনাস আইকন অপশন তো থাকবেই। এরপর আছে হোম পেজ। আপনি চাইলে এখানে 2-4 এই সিস্টেমগুলো চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো করে সাজাতে পারবেন প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। এখন আমি আবার সেটিং অপশনটাতে চলে যাচ্ছি। সেটিং অপশনটাতে চলে যাওয়ার পর এখানে শর্টকাট অপশনটাতে আবারও ক্লিক করবেন। শর্টকাট অপশনটাতে আমি আবারও ক্লিক করতেছি। এখানে ক্লিক করলাম শর্টকাট অপশনটাতে, ক্লিক করলাম। এরপর আবার শর্টকাট বার অপশনটা আবারও সেমভাবে ক্লিক করলাম, ক্লিক করলাম। এখন চাচ্ছি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট যেটা আমি একটু আগে দেখালাম, আমি আবারও দেখাচ্ছি। মনে করেন আমি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটা রাখবো না, আমি চাচ্ছি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটা রাখবো না, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এটার জায়গায় আমি একটা জিনিস ইউজ করবো। তাহলে আবার কী করতে হবে, সেটিংয়ে গেলাম, শর্টকাট বারে গেলাম, শর্টকাট বারে এখানে গেলাম। এই দেখেন এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট যে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে যে অটো দেওয়া আছে, এখন অটোর কাজগুলো আমি বলি। এখানে যেগুলো অটো দেওয়া আছে, এখানে ফেসবুক টিম যখন অটো দিবে, অর্থাৎ আপনার ফেসবুক থেকে মনে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার প্রয়োজন, তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট রাখবে। আর ফেসবুক চাইলে ইচ্ছে মতো তারা এই ম্যানুয়ালগুলো চেঞ্জ করতে পারবে। আর আপনি চাচ্ছেন না আমি ফেসবুক টিমের মতো চলবো না, আমি আমার মতো করে আমি ম্যানুয়ালগুলো সাজাবো, তাহলে আপনারা কী করবেন, এখানে অটো অপশনটাতে ক্লিক করবেন। অটো অপশনটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখে তিনটা অপশন পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে হাইড অটো এবং ফিন, আপনি পিন করে রাখতে পারবেন। এরপর অটো মানে হচ্ছে ফেসবুক যখন যেরকম মন চায় তারা সেরকমভাবে এই ম্যানুয়ালগুলো চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন না আমি আমার মতো করে সাজাবো, জাস্ট আমি ফার্স্ট হাইডের কাজটা দেখাই। এখানে হাইট অপশনে ক্লিক করবেন, হাইট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর হাইট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি দেখাই, এখন দেখেন এখানে একটা জিনিস দেখেন, আমি সামনে চলার সময় দেখেন আমার এখানে একটু আগে যে দেখালাম ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন আমার এখানে নাই, আমার এখানে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন নাই, ঠিক আছে। তাহলে আমি চাচ্ছি আমার না, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অবশ্যই প্রয়োজন। তাহলে আমি আবারও সেটিংয়ে গেলাম, সেটিং অপশনটাতে চলে গেলাম। সেটিং অপশনে চলে যাওয়ার পরে শর্টকাট বারে যাব, শর্টকাট বার অপশনটাতে ক্লিক করলাম, শর্টকাটে ক্লিক করলাম। ক্লিক করবার শর্টকাট বার অপশনে ক্লিক করবার,
এখন মনে হচ্ছে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন আমার মোস্ট প্রয়োজন, যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট যে আমাদের ফলোয়ার লাগে, এভরিথিং লাগে, কি এই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সেগুলো আমাদের দেখা লাগে, ঠিক আছে? এই জন্য এটা আমার মোস্ট প্রয়োজন। এই জন্য কী করতে হবে, আমরা এখানে দেখেন একটা অপশন পেয়ে যাচ্ছেন হিডেন শর্টকাট, হিডেন শর্টকাট অপশনটাতে ক্লিক করবেন এটাতে, ঠিক আছে? এখানে নিচে দেখেন ফ্রেন্ড রিকোয়েস্ট, তাহলে এখানে হিডেনের মধ্যে ক্লিক করবেন, এই যে নিচে একটা ডান পাশে হিডেন অপশন পাচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কী করবেন, আপনারা এটা পিন পোস্ট করে দেবেন অথবা অটো করে দেবেন। পিন পোস্ট করে দিলে ফেসবুক চালিয়েও আপনার এই ম্যানুয়ালটা কখনো চেঞ্জ করতে পারবে না। আপনি যদি পিন পোস্ট না করেন আর তাহলে হবে কি, ফেসবুকের যখন মন চাবে তাদের ইচ্ছে মতো এই ম্যানুয়ালগুলো চেঞ্জ করবে, হয়তো ফ্রেন্ড রিকোয়েস্টকে তুলে ফেলবে, না ফ্রেন্ড রিকোয়েস্ট তুলে রিমুভ করে আরেকটা নতুনভাবে ফিচার অ্যাড করে দিবে, ঠিক আছে? এটা ওদের মতো, এটা মানে অটো, অটো মানে এটা হচ্ছে ফেসবুক মানে স্বইচ্ছা চলবে, যখন যেরকম ওরা সাজাবে সেরকম। আর পিন পোস্ট যেহেতু এখানে অপশন দেয়, পিন পোস্ট করলে আপনার এটা ফেসবুক টিমে কখনো নাড়াচাড়া করবে না, সব সময় এভরি টাইম এই জিনিসটা ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটা থাকবে। তাহলে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট যেহেতু আমার প্রয়োজন, আমি এটা পিন পোস্ট করে দিলাম, এখানে পিন পোস্ট করে দিলাম। করে দেওয়ার পর আমি আবার সামনে চাচ্ছি, আমি আবার হোম পেজে চলে যাচ্ছি, এই দেখেন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটা আবারও চলে আসছে, ঠিক আছে? ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটা চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন, স্বাভাবিকভাবে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট, গ্রুপ, ফেস আমার এবং নোটিফিকেশনগুলো আমার সবসময় লাগে, এই জন্য আমি চাইলে এগুলো চাইলে সবগুলো পিন পোস্ট করে দিতে পারবো, ঠিক আছে? আমি তারপরে আবারও দেখাচ্ছি, আবার সিটিংয়ে গেলাম, সিটিংয়ে চলে যাওয়ার পরে আবারও সিটিংয়ে প্রাইভেসি সিটিংয়ে ক্লিক করলাম, এরপর আবারও শর্টকাট বার অপশনটা গেলাম, শর্টকাট বারে। এখন মনে করেন আমার এখানে আমার পেজ অপশনটা আমার প্রয়োজন হয় শর্টকাটে, ঠিক আছে? এই জন্য আমি অটো অপশনটাতে ক্লিক করবো, অটো অপশনে ক্লিক করার পর এখানে পিন পোস্ট করে দেবো। এখন পিন পোস্ট করে দিলাম, এখন এটা ফেসবুক চাইলেও ওরা নাড়াচাড়া করতে পারবে না, এটা যেহেতু আমি পিন পোস্ট করলাম এটা আজীবনই থাকবে, ঠিক আছে? তো এইভাবে চাইলে আপনারা ম্যানুয়ালগুলো সুন্দর করে সাজাতে পারবেন, ঠিক আছে? আপনারা যদি অটোতে রাখেন ফেসবুক এই জিনিসটা, এই ম্যানুয়ালটা ইচ্ছামতো ওরা সাজাতে পারবে, এটা হচ্ছে ওদের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আর আপনি যখন পিন পোস্ট করবেন এটা কখনো নাড়াচাড়া করবে না। তো আজকে মূলত হচ্ছে এই নতুন আপডেট, আমি যতটুকু জানি এর পর্যন্ত এইটা নিয়ে আমি কোনো ভিডিও আমার চোখে পড়েনি। সো যাই হোক, আজকের এই ভিডিও যদি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, একটু যদি উপকৃত হন। আর বিস্তারিত যদি কোনো কিছু যদি জানার প্রয়োজন থাকে ডিসক্রিপশন বক্সে আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে নক করতে পারেন। এটা আমার অ্যাকাউন্ট, আমার আরও দুই একটা অ্যাকাউন্ট আছে, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, পেজ আছে, পেজের মধ্যে নক দিতে পারেন। সো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।